নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের একটি নোটিশ আপনাদের সামনে তুলে ধরবো তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন তাহলে কিন্তু এই আপনাদের মনের যে প্রশ্ন সেটার উত্তর পাবেন না হলে বুঝে উঠতে পারবেন না যদিও এই বিষয় নিয়ে আমি এর আগে একবার একটা ভিডিও করেছি তা সত্ত্বেও অনেকে জানতে চেয়েছেন তার পরিপ্রেক্ষিতেই এই ভিডিও ডিরেক্টরের কাছ থেকে নদিয়া জেলার ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে চিঠিটি এসছে বিষয় হচ্ছে চেঞ্জ দ্য অপশান ফ্রম সিক্সটি ফাইভ ইয়ার্স টু সিক্সটি ইয়ার্স অর্থাৎ পঁয়ষট্টি অপশন থেকে ষাট অপশনের পরিবর্তন তো দেখুন এখানে বলা রয়েছে উইথ রেফারেন্স টু দ্যাবোভ দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট উই হ্যাভ নো প্রভিশন আন্ডার দ্য প্রেজেন্ট গাইডলাইন অর অর্ডার টু চেঞ্জ দ্য অপশান ফর সার্ভিস এজ অফ এস এস কে এম এস কে টিচার্স ফ্রম সিক্সটি ফাইভ ইয়ার্স টু সিক্সটি ইয়ার্স অ্যান্ড ভাইস ভার্সা এক্সেপ্ট আন্ডার দ্য ডিরেকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট তো বলা হচ্ছে যে এই মর্মে আপনাকে জানানো যাচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের কাছে যে গাইডলাইন বা অর্ডার রয়েছে তাতে কাউকে পঁয়ষট্টি থেকে ষাটে ফেরানো কোনো সুযোগ নেই ঠিক একই রকম ষাট থেকে পঁয়ষট্টিতে ফেরানোরও কোনো সুযোগ নেই যদি না মহামান্য আদালত থেকে কোনো আদেশ নিয়ে আসা হয় অর্থাৎ কোর্ট অর্ডার থাকলে পঁয়ষট্টি থেকে ষাটে ফেরানো যেতে পারে বা ষাট থেকেও পঁয়ষট্টিতে ফেরানো যেতে পারে তো দেখুন এইবার আমি আলোচনায় যাই যে মিশন কোর্ট অর্ডারের বলে পঁয়ষট্টি থেকে ষাটে ফেরাতে পারে আবার ষাট থেকেও পঁয়ষট্টিতে ফেরাতে পারে তাহলে বর্তমানে এসএস কেমিস্ট্রি শিক্ষকদের জন্য ইপিএফ চালুর নির্দেশ এসেছে এবার যে সমস্ত শিক্ষক কম বয়সের যাদের অনেক দিন এখনও চাকরি রয়েছে তারা পঁয়ষট্টি নিয়েছিলেন ষাট অপশন গ্রহণ করেননি তারা কি আবার শার্ট অপশনে এখন ফিরে যেতে পারবেন তার উত্তরে বলা যেতে পারে হ্যাঁ পারবেন যে কোর্ট অর্ডার যদি থেকে থাকে তাহলেই পারবেন এইবার পরের প্রশ্নটা হচ্ছে যে যারা অলরেডি শার্ট অপশন গ্রহণ করেছিলেন এবং কোর্ট অর্ডারের বলে আবার পঁয়ষট্টিতে ফিরে এসছেন তারা কি পঁয়ষট্টি থেকে আবার ষাটে ফিরতে পারবেন এদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আমি বলবো না ফিরতে পারবেন না যদিও এখানে বলা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টিতেও ফিরতে পারবেন সরি পঁয়ষট্টি থেকে ষাটে ফিরতে পারবেন কিন্তু তারা পঁয়ষট্টিতে ফিরে গেছেন কোর্ট অর্ডারে এবং সেখানে বলাই রয়েছে যে আমরা কোনো ইপিএফ বা পার্শ্বশিক্ষকের সুবিধা নেব না তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনাদেরকে পঁয়ষট্টিতে ফেরানো হয়েছে এইবার যদি আবার ফিরতে চান তাহলে কোর্টে আবার আপনাদের কেস করতে হবে তো আমি বলেছি যে না ফিরতে পারবেন না সেটা তো একেবারে সত্যি নয় কোর্টে গেলে অবশ্যই ফিরতে পারবেন তবে আপনারা আর সাধারণ কোর্টে করতে পারবেন না এবার ডিভিশন বেঞ্চে কেস করতে হবে এবার ডিভিশন বেঞ্চও আপনাদের এই আবেদন গ্রহণ করবে কি না সেটাও নির্ভর করবে ডিভিশন বেঞ্চের বিচারকদের ওপর তারা এই কেস আর শুনবেন কি না যে না তাদেরকে আবার ফিরিয়ে দেয়া হোক ষাট সেই ব্যাপারে তবুও আপনারা আলোচনা করে দেখতে পারেন ডিভিশন বেঞ্চে বা অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করে দেখতে পারেন সেক্ষেত্রে তারা যদি মনে করে যে না ফেরানো যেতে পারে তাহলে অবশ্যই কোর্ট কেস করতে পারেন তো সেক্ষেত্রে আমার মনে হয় ডিভিশন বেঞ্চে কেস করতে হবে আর তাতে অনেক টাকা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো যে আপনারা অপেক্ষা করুন ষাটেদের ইপিএফটা যদি একবার চালু হয়ে যায় পরবর্তীকালে পঁয়ষট্টিদের যাদের কম বয়স রয়েছে তাদেরও যে ইপিএফ চালু হবে না এ কথা কিন্তু বলা যায় না তবে একেবারে কম বয়স যাদের রয়েছে ধরুন কারোর ছত্রিশ সাঁইত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স রয়েছে তারা কেস করে অবশ্যই সাথে ফিরে গিয়ে ইপিএফ এর সুবিধাটা নিতেই পারেন তাহলে আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন